Hello guys, welcome to my channel. আজকে আমরা যাব রাঙ্গামাটি কাপ্তাই লেকে। So আজকে আমরা ট্রলারি করে ঘুরে দেখব প্রাকৃতিক ঐশ্বর্যের জলাশয় কাপ্তাই হ্রদ। এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম হ্রদ। লেকের ভিতর আমরা যেসব জায়গা ঘুরে দেখব সেগুলো হচ্ছে সুকলং ঝর্ণা, নির্মাণ মন্দির, লেকের ভিতর লাঞ্চ করব রেস্টুরেন্টে, এছাড়াও লেকের অপরূপ কিছু দৃশ্য। রাঙ্গামাটিতে অসংখ্য টুরিস্ট বোট সার্ভিস রয়েছে, তারা 1500 থেকে 2000 টাকার বিনিময়ে পুরো লেক ঘুরে দেখায়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই চলুন এখন ঘুরে দেখি প্রাকৃতিক ঐশ্বর্যের জলাশয় কাপ্তাই হ্রদ। আমাদের জার্নি এখানে স্টার্ট হলো। আমরা আজকে কাপ্তাই হ্রদটা পুরোটা ঘুরে দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। যত দূর যাচ্ছি ততই সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। এখানে আসলে আমি ফার্স্ট টাইম এসেছি, এখানে না আসলে বুঝতে পারবেন না এখানকার এনভায়রনমেন্ট এত বেশি সুন্দর। কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলার 54,000 একর জমি পানিতে ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়, যার গড় গভীরতা 100 ফুট প্রায় 300 মিটার এবং সর্বাধিক গভীরতা 495 ফুট প্রায় 151 মিটার। পাকিস্তান সরকার 1956 সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে। 1962 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতাও ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট 670.6 মিটার দীর্ঘ ও 54.7 মিটার উচ্চতা এই বাঁধটি নির্মাণ করে। এ বাঁধের পাশে 16টি জলকপাট সংযুক্ত 745 ফুট দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্পিলওয়ে রাখা হয়েছে। এই স্পিলওয়ে প্রতি সেকেন্ডে 525,000 কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে। এই প্রকল্পের জন্য তখন প্রায় 25 কোটি 40 লাখ টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে তা 48 কোটি টাকা ছড়িয়ে যায়। কাপ্তাই হ্রদের কারণে 54,000 একর জমি ডুবে যায়, যা ওই এলাকার মোট কৃষি জমির 40%। এছাড়া সরকারি সংরক্ষিত বনের 29 বর্গমাইল এলাকায় ও শ্রেণীভুক্ত 234 বর্গমাইল বনাঞ্চলও ডুবে যায়। প্রায় 18,000 পরিবারের মোট 1 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। প্রথমে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধরা হয়েছিল 1,20,000 কিলোওয়াট। প্রথমে 40 মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ 1 ও 2 নম্বর ইউনিট স্থাপন করা হলেও পরে 1969 সালের 50 মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ 3 নম্বর ইউনিটের কাজ শুরু হয়। বর্তমানে 5টি ইউনিট চালু আছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। এবার পর্যটনে কাপ্তাই লেককে ঘিরে মূলত রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই লেকের উপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। লেকের দুই ধারাই পাহাড় টিলা ঘেরা। ট্রলার ভাড়া করে লেকে ভ্রমণ করা যায়। ট্রলারে করে যাওয়া যায় সুগলং জলপ্রপাতে। লেকের পাড়ে রয়েছে নতুন চাকমা রাজবাড়ি ও বৌদ্ধ মন্দির। পুরাতন চাকমা রাজবাড়ি কাপ্তাই বাঁধ নির্মাণের সময় লেকে তলিয়ে যায়।
রাজবন বিহার বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাঙ্গামাটি শহরের অদূরেই অবস্থিত, যা পুণ্যার্থী ও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণীয় স্থান। এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে পাহাড় এবং হ্রদ একসাথে মিলিত হয়েছে। এইরকম প্রাকৃতিক অদ্ভুত সৌন্দর্য দেখতে দেখতে আসলে জীবনের সব ক্লান্তি দূর হয়ে যায়। সুবলং ঝর্ণা বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত উঁচু পাহাড়ি ঝর্ণা। এটি বৃহত্তর রাঙ্গামাটি জেলার বরকল উপজেলাধীন 1 নং সুবলং ইউনিয়নের চিলারডাক নামক স্থানে কাপ্তাই হ্রদের কূল ঘেঁষে কর্ণফুলী নদীর অববাহিকায় অবস্থিত সুবিশাল জলরাশির ঝর্ণা। নৌপথে সুবলং বাজার যাওয়ার আগে এই অপরূপ ঝর্ণাটি দেখা মিলে। এখানে প্রতি বছর বর্ষা মৌসুমে হাজারো পর্যটকের সমাগম ঘটে। রাঙ্গামাটি সদর হতে সুবলং ঝর্ণার দূরত্ব মাত্র 25 কিলোমিটার দূরে। শুকনো মৌসুমে সুবলং ঝর্ণার খুব সামান্য পরিমাণে পানি থাকে, তবে তীব্র খরা মৌসুমে ঝর্ণার পানি একেবারেই শুকিয়ে যায়। বর্ষা মৌসুমে সুবলং ঝর্ণার জলধারা প্রায় 300 ফুট উঁচু থেকে নিচে আশ্রে পড়ে কাপ্তাই হ্রদের জলে। সুবলং ঝর্ণায় যাওয়ার জন্য রাঙ্গামাটি সদরের রিজার্ভ বাজার ও বনরূপা সমতট ঘাট থেকে বিভিন্ন ইঞ্জিন চালিত ট্রলার, স্টিমার, ছোট বড় লঞ্চ, স্পিডবোট ভাড়া পাওয়া যায়। এজন্য আপনাকে অবশ্যই বুঝে শুনে দরদাম করে নিতে হবে। প্রয়োজনে এখানকার স্থানীয় সহজ সরল মানুষের সাহায্য নিতে পারেন। সুবলং ঝর্ণা বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের কিছু স্থাপনা ও খাবার দাবার রেস্টুরেন্ট রয়েছে, তবে রাত্রিযাপনের জন্য নেই কোনো রিসর্ট। ঝর্ণায় প্রবেশ করতে দর্শনার্থীদের টিকিট কাউন্টারে থেকে প্রতি 20 টাকা টিকিট সংগ্রহ করতে হয়। তো এখন দুপুর প্রায় 1টা বাজে, আমরা এখন চলে যাব লাঞ্চ করার জন্য।
আমার কাছে রাঙামাটি সবচেয়ে বেশি রিল্যাক্সিং, সবচেয়ে বেশি ভালো লেগেছে রেস্টুরেন্টটি, যেটা কাপ্তাই লেকের পাড়ে অবস্থিত। এখানে আমরা বেশ কিছু সময়, লাঞ্চের পরও বেশ কিছু সময় ছিলাম। খুব সুন্দর একটা পরিবেশ, এখানে আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর একটা পরিবেশ। আমার তো ওখান থেকে বাসায় যেতেই ইচ্ছা করছিল না, তারপরে আমাদের যেতে হবে। আমাদের আরেকটি স্পট এখনও বাকি আছে, সেটি হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এখান থেকে আমরা বোটে করে যাচ্ছি, ওইখান থেকে আমাদের একটা গাড়ি নিতে হবে। ওখানে সিএনজি, অটো সব কিছু অ্যাভেলেবেল। আমরা একটা সিএনজি নিয়ে একবারে ওই ঝুলন্ত ব্রিজের ওইখানে চলে যাব। তো ওইখানে কিছু ছবি আপনাদের এখানে দেখাচ্ছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো একটি ব্লগে।